সূর্যদেব যত প্রখর দেখাচ্ছেন আমাদেরও তেজ যেন ততই বাড়ছে, কারণ আমরা তো মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। বাঁকুড়া জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই, বইছে লু। এমন তীব্র তাপপ্রবাহের মাঝেই জোর কদমে প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। গরম উপেক্ষা করে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়লেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এদিন প্রচারে ত্রিশূল হাতে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। লক্ষ্মীবাড়ির সকালে বাঁকুড়া শহর সংলগ্ন সুপ্রাচীন একতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। এদিন ওই মন্দিরেই ত্রিশূল হাতে দেখা যায় সুজাতা মণ্ডলকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাবা একতেশ্বর সব জানেন, উনি তো অন্তর্যামী, জগৎ সংসারের মালিক। এই তো নিদেন তার সন্তান সুজাতা এসেছে, সমস্ত পরিবারকে নিয়ে এসেছি। বিষ্ণুপুর লোকসভার মানুষ যাতে প্রকৃত ন্যায় বিচার পায় এবং এখানে যেন সত্যি অসুর বধ হয়। আর আমি একজন নারী, আমি একটা কথাই মনে করি, আমার নেত্রী তিনিও একজন নারী, আর এই বিশ্ব জগৎ সংসারের যিনি মা, সেই মা দুর্গা তিনিও একজন নারী। আজ এসেছি বাবা একতেশ্বরের কাছে আশীর্বাদ নিতে যে বিষ্ণুপুর লোকসভায় এবার প্রকৃত ন্যায়কে জিতিয়ে দিও প্রভু, প্রকৃত সত্যকে জিতিয়ে দিও, ধর্মের প্রতিষ্ঠা করো প্রভু, এবং অসুরকে বধ করো, যে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও, বাংলা বিরোধীদের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও। মেয়েরাই তো পারি মহিষাসুর মর্দিনী হয়ে উঠতে, যখন বারবার এই সমাজ, এই পৃথিবী যখন বারবার কোনো না কোনো শত্রুর আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছে, তখনই কিন্তু মা এসেছেন, ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবং বিনাশ করেছেন সমস্ত শত্রুকে, অসুরকে। তাই দেখুন, আজকে সমস্ত দলের প্রার্থীদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু ছেলে হয়েছে, কিন্তু আমার নেত্রী চিন্তা করেছেন যে আমাদের একজন পুরুষ মুখের সাথে সাথে একজন নারীকেও মুখ করতে। তাই আজকে আমি এসেছি, আমি চাই মায়ের কাছে প্রার্থনা করতে, কারণ দেখুন আমি মনে করি যে অর্ধ নারীশ্বর অর্থাৎ শিব আর দুর্গাতে মিলেই হয় সম্পন্ন এই পৃথিবীর জগৎ সংসারের খেলা। তাই আমি একজন নারী হয়ে মা দুর্গার কাছে, বাবা শিবশম্ভুর কাছে প্রার্থনা করতে এসেছি যে মা আমিও যেন হতে পারি মহিষাসুর মর্দিনী এবং বিষ্ণুপুর লোকসভাকে যেন বাঁচাতে পারি শত্রুর হাত থেকে, অসুরের হাত থেকে, এই আশীর্বাদটা করো। ওআরএস, নুন চিনি, জল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাত্রেবেলায় একটু চেষ্টা করি একটু জল ছাঁকা ভাত খেতে, ঠান্ডা ভাত, তার সাথে ছাঁচি পেঁয়াজ এবং আমাদের ছাতু আর একটু কাঁচা পোস্ত, এটা চেষ্টা করি রাত্রেবেলায় একটু খেতে, কারণ দিনে তো সারাদিন তো বাড়িতে থাকি না। আর তার সঙ্গে একটু চেষ্টা করি একটু হালকা খাবার খেতে, যেমন একটু ছাতু, নুন চিনি, জল, এগুলো একটু বারে বারে খাই। আর সমস্ত কর্মীদেরও আমি সেটাই খেতে বলি, কারণ এখন তো ধরুন বিভিন্ন উপবাস চলছে, এরপর আবার নীলের উপোস আসছে এবং তার সাথে ধরুন রোজা পালন চলছে, তাই সমস্ত আমার কর্মীদেরকেও বলছি যে একটু নুন চিনি জলটা বেশি খেতে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার দুই প্রাক্তন মুখোমুখি। রাজনীতির ময়দানে তারা বর্তমান হলেও ব্যক্তিগত জীবনে তারা একে অপরের প্রাক্তন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবারে সৌমিত্র খাঁকে প্রার্থী করেছে বিজেপি, অপরদিকে ওই কেন্দ্রে সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল। ফলে 2024 লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রের জমজমাট হতে চলেছে দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।